সুপ্রিয় দর্শক আজ আমাদের এই চার চুমুকের অনুষ্ঠানের আড্ডাটা একটু অন্যরকম আজকের আড্ডাটা অনেক বেশি স্পেশাল কারণ আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী কিন্তু একজন নয় দুজন নয় তিনজনও নন চারজন সঙ্গীত শিল্পী আমার মাঝে উপস্থিত রয়েছেন তাদের সাথে আড্ডা হবে গল্প হবে এবং গান শুনব প্রথমে চলে যাচ্ছি সঙ্গীত শিল্পী নীলিমার কাছে তার সাথে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী ডন ভাই তার সাথে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী মারিয়া এবং সেই সাথে আছেন সঙ্গীত শিল্পী পুনম সবাইকে অনেক অনেক শুভ সকাল এবং অনেক অনেক শুভেচ্ছা কেমন লাগছে আজকে আমাদের এই আয়োজনে আসতে পেরে শুরুতে চলে যাব নীলিমাপুর কাছে অনেক অনেক ধন্যবাদ আজকে অনেক ভালো লাগছে তুমি কেমন আছো আমি বেশ ভালো আছি এবং খুবই ভালো লাগছে আসলে মনে হচ্ছে আজি ঈদের দিন সবাইকে একসাথে পেয়েছি অবশ্যই অনেক গল্প হবে আড্ডা হবে এবার ডনভার কাছে জানতে চাই কেমন লাগছে আমাদের আজকের এই আয়োজন ধন্যবাদ ঈদ আমরা একসঙ্গে সবাই আসতে পেরেছি এটা অনেকটা মানে ভাগ্যেরই ব্যাপার এবং আমি বিশ্বাস করি যে অন্যান্য দিনের চারচমুকের চেয়ে আজকের এই স্পেশাল চারচমুকটা অন্যরকম একদম এবারে মারিয়া তোমার কেমন লাগছে আমাদের আজকের এই আয়োজনে আসতে পেরে অনেক ভালো লাগছে তোমাকে ধন্যবাদ দিচ্ছি সবার আগে এবং ঈদ মোবারক অনেক ঈদ মোবারক পুনম কেমন লাগছে তোমার আমারও অনেক ভালো লাগছে আমি খুবই আনন্দিত তোমাদেরকে পাশে পেয়ে আরেকটি অবশ্যই অনেক অনেক কামনা এবং আজকে রাতে তোমাদের মিউজিক অনুষ্ঠান যাচ্ছে এবং সেখানের মানে তোমাদের অনুভূতি কি এবং এই যে এটিএন বাং কি অনুভূতি কাজ করছে স্যার তোমরা এখানে কি করো স্যার আমরা আয়োজন করছি আমাদের গানের অনুষ্ঠান যাচ্ছে আজ রাতে সব শিল্পী দেখতেছি শিল্পী মেলা আপনি এখানে আমরা তো খুব আনন্দ আরে আমি আপনি এসেছেন খুব ভালো হয়েছে আমার ঘর থেকে এখন দায়িত্ব আর আপনি আরে কি যে বলো আমি জীবনে কোনোদিন উপস্থাপনা তো স্যার আপনি আছেন আমি উপস্থাপনা করতে কখনোই পারবো না 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 তোমার কাজ তুমি করো আমি স্যার আমাদের সকলের আপনি হোস্ট আমরা হব গেস্ট এই তোমার প্রোগ্রাম টাইম যে হোস্ট করতে পারতেছ বলে আমি আজকে আমার খুব ভালো লাগছে জি স্যার স্যার প্লিজ ওকে থ্যাঙ্ক ইউ বসেন বসেন সবাই বসেন আ কি হচ্ছিল আড্ডা স্যার আমরা আড্ডা করছিলাম যেটি আমরা যেটিনি কথা বলছিলাম সেটা আজকে আমাদের যে সকালের আয়োজন কিন্তু রাতে আমাদের সবার গান যাচ্ছে আমিও থাকছে তার মধ্যে সো আমরা খুব এক্সাইটেড ওটিনি কথা বলছিলাম যে আমাদের অনুভূতিটা কেমন নীলিমাপুর কাছে জানতে চাইছিলাম তখনই আপনি এন্ট্রি নিলেন এখন আপনার উপর গুরুদায়িত্ব আপনি যা क्वेश्चन করবেন আমরা সেটারই আনসার করব তো আমার যেটা বলার আছে যে তোমরা তো বোধহয় সবাই কম বেশি আমার সঙ্গে ডুয়েট গানও করছো তো আজকে তোমাদের তো বোধহয় সলো গান যাবে যতটুকু আমি জানি যে তোমরা আজকে সলো সবারই তো আমাদের ওই হিরো গায়ক ডন সাহেব আপনার গান আজকাল দিন দিন বেশ ভালো হচ্ছে উন্নতির দিকে যাচ্ছে আমি তো দেখি আপনার প্রোগ্রাম দেখি বেশ ভালো লাগে এবং আপনি আমার থেকেও মনে হয় এখন আপনার পপুলার কারণ আপনি বহু শো করেন বিভিন্ন জায়গায় ধন্যবাদ আসলে আমি এটেন বাংলার সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমেই বেসিক্যালি আমি গানে আসতে পেরেছি এজন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ এটেন বাংলা পরিবারের কাছে যে আমি নতুন একটা পরিচয়ে পরিচিত হচ্ছি আস্তে আস্তে তো আমি খুবই ভাগ্যবান নিজেকে মনে করি যে একজন নবীন হিসাবে এত বড় একটা চ্যানেলে আমাকে ইন করানো এটা মানে আসলে ভাবাই যায় না এবং আমি যতগুলো গান করেছি সবগুলোই আমার মৌলিক গান মৌলিক গানগুলো এই টেন বাংলায় অনিয়ার হয়েছে তো এটা খুবই মানে ভাগ্যের ব্যাপার আমি যেটা বলবো ধরেন আপনি আপনার নিজের মেধায় আপনি আগায় যাচ্ছেন এটা আমরা আপনাকে বুস্ট করার চেষ্টা করতেছি মানে আমাদের চ্যানেলে আপনার প্রোগ্রাম চালায় আপনার প্রোগ্রামটাকে দর্শকদের কাছে পৌঁছায় দিচ্ছি কিন্তু আপনার যদি ভিতর প্রতিভা না থাকে তো দর্শকরা তো গ্রহণ করবে না কিন্তু আমরা যা জানি যে ইতিমধ্যে আপনি বেশ ভালো পপুলারিটি আপনি অর্জন করতে পারছেন আমি তো স্পোর্টস নিয়ে কাজ করছি আপনার সাথে অনেক দিন খেলাধুলার কারণে এটেন বাংলা যেহেতু আমাদের মিডিয়া পার্টনার ছিল আছে এখনও সো আমরা স্পোর্টসের ক্ষেত্রে আপনার সঙ্গে অনেক দিন যাবত কাজ করছি তো আপনি যখন গান শুরু করলেন তখন আমি মানে বলেছিলাম যে ভাই আমি একটু চেষ্টা করি তারপরে অডিশন দিয়ে আমি চেষ্টা করছি এবং আমার বিশ্বাস যে আগের প্রোগ্রামগুলোর চেয়েতে এখন যে প্রোগ্রামগুলো হচ্ছে আস্তে আস্তে সেগুলোর ভ্যালু আর একটু বাড়ছে একটু ভালো লাগছে আমি যেটা জানতে পারছি আপনি বিটিভিতেও বোধ হয় ইনলিস্টেড হয়ে গেছেন এবার ধন্যবাদ এবার বিটিভিতে ইনলিস্টেড হয়েছে আমি আমার তরফ থেকে আমাদের এটেন্ডারের তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই যে আপনি আমাদের একজন শিল্পী বিটিভি মানে জাতীয় টেলিভিশনে আপনার চান্স পেয়েছেন এই জন্য আমরা গর্বিত ধন্যবাদ ধন্যবাদ আর তারপরে তুমি কি কি করবে আজকে রাতে স্যার আজকে আমার রাতে দুটি মৌলিক গান যাচ্ছে যেটি শুরু করেছেন মান্নান মোহাম্মদ এবং রাজেশ ঘোষ দুজন গুড়ি গুরু আমার গান লিখেছেন মজার ব্যাপার হচ্ছে যে তাদের হাতেই প্রথম আমি আমার একটি লেখা গান এবং সুর অল্প একটু করেছিলাম খুবই দুঃসাহস করেছি আমি তার জন্য সরি বলে নিই আগেই আমি জানি না দর্শকদের পছন্দ হবে না খুব ছোটো ইচ্ছা থেকেই যে আমি একটু করব নিজের জন্য কিছু সেখান থেকে একটি গান লিখেছি এবং আমার গুরুরা সেটি খুব সুন্দর ভাবে মিউজিক করেছেন সুর দিয়েছেন আশা করছি দর্শকদের দের ভালো লাগবে আমি সেটি নিয়ে খুব এক্সাইটেড শিল্পী নিজের লেখা নিজের সুরে গান করছে যাক দেখি আজকে তাহলে এটাকে আমাকে দেখতেই হবে প্রোগ্রামটা আজকে দেখব নিশ্চয়ই হ্যাঁ আর তাছাড়া তুমি আমার সঙ্গে হিন্দি কো একটা ডুয়েট করছো তুমি যখন ডুয়েট করছো তখন আমি নিজেকেই আমার মনে হতো তোমার কাছে আমার নিজেকে আমার ছোট মনে হতো তোমার গান খুবই সুন্দর হয়েছে এবং এখন বোঝা মুশকিল যে দর্শকরা কাকে গ্রহণ করছে তোমাকে না আমাকে এটাই স্যার আপনার জন্যই আমাদেরকে দর্শকদের বলা যায় না তোমাদেরও তোমার পারফরমেন্স খুবই ভালো ছিল মানে যেমন গত ঈদের যে প্রোগ্রাম আমার সঙ্গে করছিল মায়ের সাহের তো নেইতে তুমি যে আমার সঙ্গে ড্যান্স করলা সত্যি অপূর্ব এটা অনেক ভিউয়ার্স পাই হয়েছে তা সুতরাং এটা বলবো এখানে তোমারও কৃতিত্ব অনেক আছে আমি তো শুধু গান গাইছি কিন্তু তুমি পুরা প্রোগ্রামকে মাথায় রাখার জন্য যে নাচটা করছো এবং সবচেয়ে ভালো আছে যেটা তুমি এই সেই আমার জানা মতো এই গানটা ছিল ববি সিনেমার গান ববি সিনেমাতে ঠিক তুমি ওই ববিতে যে মেয়েটা নাচতে ছিল তাকে তুমি অনেকটা ফলো করছো এবং ওই ওই পারফর্মটা দেওয়ার চেষ্টা করছো সবই খুবই ভালো তো বাংলায় তো ভালোই তোমরা তো ভালোই গাও তো আশা করবো দিন দিনে আরও ভালো করবা কারণ আমাদের প্রচেষ্টা তোমাদেরকে ভালোভাবে আমরা দর্শকদের কাছে প্রেজেন্ট করতে পারলে আমাদের চ্যানেলের জন্য ভালো সব কেন এটা একটা গর্বের বিষয় যায় আমাদের চ্যানেলেরই তৈরি এটিএন বাংলার তৈরি শিল্পীরা যদি দিন দিন তোমরা ভালো করো বিভিন্ন জায়গাতে পুরস্কার আনো ইতিমধ্যে তো বোঝায় তুমি ভালো শিল্পী হিসেবে পুরস্কারও পাইছো প্লাস তুমি তো আবার অলরাউন্ডার তুমি নিউজ পড়ো উপস্থাপনা করো তুমি নাচো তুমি গানও করো তোমার যত এখানে যারা আছে তারা শুধু এক একমুখী প্রতিভা কিন্তু তুমি তো মানে মাল্টিটেন তুমি আমাদের এটিএন বাংলার সবাই প্রতিভাবান এবং আপনার হাতে যারা পড়েছেন যারা আপনার সুযোগ পেয়ে আপনার দেওয়ার সুযোগে যারা কাজ করেছেন স্যার প্রত্যেকেই খুবই ভালো করছেন আমার প্রত্যেকটা কলিগই খুব ভালো এবং প্রত্যেকেই যে যার জায়গা থেকে খুব ভালো করার চেষ্টা করেছে এবং অবশ্যই সেটি উপরালার দোয়া এবং আপনার আপনার সহযোগিতা না থাকলে আমরা এতদূর আসতে পারতাম না স্যার আপনাকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ এবার আসি নীলিমার কাছে তো তুমি বেশ অল্প দিনে খুব ভালো পারফর্ম তুমি করতেছো আমার সঙ্গে যেভাবে তুমি পারফর্ম করছো একটা নতুন শিল্পী এসে ভাবনা নয় নাচতে পারে ও নাচের প্র্যাকটিস আছে ছোটোবেলা থেকে নাচতো ওর একটা প্র্যাকটিস কিন্তু তুমি বিনা প্যাকে বিনা হ্যাঁ তুমি তো নতুন হিসাবে তুমি আমার সঙ্গে যে পারফর্ম করছো সত্যি আমি মানে আমার খুবই ভালো লাগছে এবং আমি সবাইকে বলি যে নীলিমাকে যে যেটা চিন্তা করছিলাম দেখলাম যে না মানে স্ক্রিনের সে অনেক ভালো তো এবার তুমি কি করতে যাচ্ছ তোমার স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ অ্যাকচুয়ালি এত সুন্দর একটা প্ল্যাটফর্মে এটিএন বাংলার মতো চ্যানেল এবং সেখানে গান গাওয়ার সুযোগ করে দেওয়ার মানে সব কিছু মিলিয়ে আপনার কাছে অনেক কৃতজ্ঞ এবং এবার হচ্ছে গান দুটো মৌলিক গান আমার যাচ্ছে এটিএন বাংলা আজকের এই প্রোগ্রামে রাতের অনুষ্ঠানে তো এইটা হচ্ছে রাজেশ ঘোষ দা এবং মানান মোহাম্মদ স্যার দুজনও মিলেই দুটো গান করেছে আমার জন্য তো এই গানটি যাবে পরিবর্তন অনেক ভালো মানে সেই গত দুই ঈদে যে তোমার হিন্দি গান গুলি প্লাস তোমার হিন্দি গাওয়া প্লাস পারফরমেন্স এটা অনেকেই খুব প্রশংসা করছে যাই হোক দিন দিন আরো ভালো করবা আরো আশা করি আরো ফ্রিলি তুমি পারফর্ম করবা স্যার এখানে আমি একটা কথা বলতে চাই যদি পারমিশন দেন কারণ আপনি হোস্ট আমরা গেস্ট কথা বলতে আগে অবশ্যই হোস্টের পারমিশন লাগবে যে বিষয়টি হচ্ছে স্যার আপনি আর্টিস্টের সাথে বা যখন আপনি গান করছেন তখন আপনি আর্টিস্টের সাথে এমন ভাবে বিহেভ করেন এবং সেই সাথে আপনি এত সাপোর্টিভ যে কারণে আর্টিস্টরাও কিন্তু খুব স্বতঃস্ফূর্তভাবে আপনার সাথে কাজ করতে অনেক বেশি আনন্দিত হয়ে যায় কারণ আপনি যে এতটা কানেক্টিভিটি এবং আপনি সাপোর্টিভ আপনি দেখেন যে তার গেট ঠিক আছে নাকি লুক ঠিক আছে কিনা বা গানের সাথে কি

আমি এটা শুনে সত্যি খুব আশ্চর্য হয়ে গেলাম যে তুমি এই কয়েক মাসের মধ্যে তুমি হারমোনিয়াম বাজায় গান উঠাইছো তবু হিন্দি গান কঠিন গান তুমি উঠাইছো মানে আমি বলবো এটা অত সহজ না এই জিনিসটা করা কিন্তু মানুষ চেষ্টা করলে কী না পারে তো গত ঈদে তোমার আমার সঙ্গে ছিল তো এই ঈদে কী আছে এবার স্যার প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই স্যার যেটা গানের প্রতি যে ভালোবাসা বা শ্রদ্ধা যেটা বলেন না কেন আমি কিন্তু আপনাকে দেখি স্যার এটার প্রতি আমার ভালোবাসা এসেছে কারণ আমি দেখেছি স্যার আপনি যেভাবে গানকে ভালোবাসেন এবং গানের জন্য আপনি সব কিছু করতে পারেন আপনি অনেক ব্যস্ত থাকেন স্যার তারপর আপনি গানের জন্য যে সময়টা দেন সত্যিই স্যার আপনার থেকে শেখার অনেক কিছু আছে আপনি বলতে পারেন স্যার আমি নিজেকে যেটা ইম্প্রুভ করেছি সেটা আপনাকে দেখেই না ভালো তোমার তোমার ইম্প্রুভমেন্টটা আমি বলবো খুব র্যাপিডলি

আমরা তো এত ভালোভাবে পারি পারি করতে তো তো মানে ভালোভাবে হিন্দি গান উঠেছে বেশ কয়টা তো এটা কিন্তু সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো তোমার কারণ এটা তুমি তোমার একটা প্রতিভা ছিল প্লাস তোমার ইচ্ছাও ছিল যে সেরকম হবে তার তুমি করতে পারছো বলে এবং দেখায়ও দিছো যে মানুষ চেষ্টা করলে কি না পারে আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ তাই এবার তুমি কি বাংলা জি স্যার আমি এবার হচ্ছে বাংলা গান দুটি করেছি আমার নিজস্ব মৌলিক গান এবং এই গান দুটিতে সুর করেছেন বা লিখেছেন মান্নান মোহাম্মদ এবং রাজেশ ঘোষ হ্যাঁ তোমার গান পরে শুনবো একটু ওর সঙ্গে একটু কথা বলে নেই তোমরা যত ভালো করবে আমাদের চ্যানেলের তত বেশি নাম হবে জি স্যার অবশ্যই শুধু উদ্দেশ্যে বিদেশে আমি তো চেষ্টা করব যে এরপরে আমরা যখন বিদেশে কোনো ফাংশান অর্গানাইজ করবো বা ফাংশানে যাবো আমি তোমাদের সবাইকে নিয়ে যাব নিয়ে যাওয়ার তোমরা সবাই বড় বড়ো বড়ো ফাংশানে যে তখন এখন কিছু পারফরমেন্স করলে হয়তো তোমরা অনেক দিন দিন বেটার করতে পারবা তো সেই চেষ্টায় যে আমরা হয়তো খুব শীঘ্রই আমার একটা ইচ্ছা আছে দুবাইতে আমরা একটা শো করব আমার সোলো একটা প্রোগ্রাম শো করব আমি সেখানে সবাইকে নিয়ে যাব ডন সাহেবও থাকবে সবাই থাকবে মানে আমার গানে ফাঁকে ফাঁকে তোমরা তোমাদের পারফরমেন্স দেখাবে এটা আমার প্ল্যানিং চলতেছে তো এটা খুব শীঘ্রই হয়তো এটা আমরা ডিক্লেয়ার করবো তো সেখানে তোমরা সবাই পারফর্ম করবে এতে হবে কি যে তোমরা ইন্টারন্যাশনালি তোমরা কিছুটা পরিচিত হয়ে যাবে সবাই তোমাদেরকে চিনবে এটিএন শিল্পী সেই তোমাদের চিনবে তাছাড়া এখন একটা প্রোগ্রাম চলতেছে আমেরিকার ফুয়ানা যেটাকে বলা হয় ওই ফেডারেশন অফ নর্থ আমেরিকা যে যেটাকে বলা হয় সেই ফুয়ানাতে ওরা আমাকে ইনভাইট করছে তা আমি ওদেরকে বলছি যে আমি আমার সঙ্গে কৌশিল্পী হিসাবে কয়েকজনকে নিয়ে যাব দেখি কয়েকজনকে নিয়ে যাওয়া যায় তোমরা যে তো সবাই তখন পারফর্ম করবে আমি ডন সাহেবকে বলবো যদি আপনি পারেন আপনিও আসবেন আমাদের সাথে কোনো অসুবিধা নেই আমরা করব। এখন যেটা হলো যা এতক্ষণ তো তোমাদের পরিচিতি শুনলাম এখন প্রত্যেকের একটু একটু পারফরমেন্স আমি দেখতে চাই যে তোমরা আজকে রাতের কি পারফর্ম তোমাদের করবা সেটা প্রথমে আমি ডন সাহেবকে দিয়ে শুরু করি দেখি এবার কি গান আপনার করবে দু দুটা কলি মুখরাটা যদি শোনাই দেন আমাদেরকে আপনার গানের দুইটা আমার মৌলিক গান আমার লেখা আমার শুরু করা তারে আমি বলবো কি করে সে যে কিছুই বোঝে না রে আরে আমি বলবো কি করে সে যে কিছুই বোঝে না রে জলিপুরি অন্তরালে শি প্রেমানলে জলিপুরি অন্তরালে বোঝে না সে বোঝে না যে কিছুই বোঝে না রে বোঝে না সে বোঝে না রে কিছুই বোঝে না রে আমি বলবো কি করে সে যে কিছুই বোঝে না রে ভালো খুবই ভালো তো আমি আপনাকে যে জিনিসটা সবসময় বলি যে আপনার গানের প্রেজেন্টেশনটা গান গাওয়াটা সুর তাল লয় একদম হান্ড্রেড পারফেক্ট এটা আপনাকে আমি যেটা সবসময় বলি যে আপনার কিছু ভয়েসটা নাক দিয়ে আসে এইটা আপনাকে যে আমি বলবো আপনি এটা প্র্যাকটিস করা শুরু করেন চেষ্টা করেন এই নাক থেকে বেরিয়ে আসা যদি আপনি এটা বেরিয়ে আসতে পারেন আপনি খুবই একটা ভালো শিল্পী আপনার কী কারণে আপনার ভয়েসটা খুব একটা গাম্ভীর্য আছে ভয়েজের মধ্যে যেটা মানে সেটা আমারও নেই যেটা আপনার ভয়েজের মধ্যে যেটা আছে না সুতরাং আপনার চেষ্টা করলে কী না হয় হ্যাঁ আমিও চেষ্টা করে দেখেন আমি যে গান গাই কিন্তু আমার আপনার নাকের মানে কথা আমি যখন আমি অন্য ভয়ে যে গান গাই আর আপনাকে সেটাই বলবো যে আপনি একটু প্র্যাকটিস খুব ভালো একটা শিল্পী হয়ে যেতে পারেন বাংলাদেশে আপনি তো হয়তো সময় পান না সময় পেলে হয়তো করতেন তো চেষ্টা চালায় যেতে হবে কারণ আপনার গানের সুর তাল লয়ের কিন্তু খুব ভালো আপনার জ্ঞান আছে সুতরাং আপনি ভবিষ্যতে ভালো করতেন ভাবনা তুমি তো মাল্টি ট্যালেন্টেড একটা শিল্পী হ্যাঁ

আমি দুঃসাহস করে ফেলেছি হয়তো বা আমি তিনশোটা গান করছি কিন্তু তার মধ্যে একটি গানই আস আমি নিজের সুর নিজের লেখা করছি তো ব্যস্ত থাকেন কিন্তু আপনি আমরা দেখেছি কিন্তু স্যার আপনি কিন্তু গানের লিরিক্স ঠিকঠাক করে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা করি সেটা সেটিও তো একটা গুণ স্যার যেটা আমাদের কারোর মধ্যে নেই আচ্ছা তুমি একদম দেখি তুমি শোনাও দেখি তুমি আজকে কি পারফর্ম করবা বলে ঝিলে তুমি সঙ্গে রবে আমার তবু কেন ছেড়ে গেলে একা করে ফিরবে জানি আবার বাঁচিয়ে তুমি ছাড়া একা একা থাকি কি করে আমি বারে বারে ফিরে পেতে চাই তোমায় চাই আমি সারাটা জীবন ধরে তোমার থাকতে চাই আমি বারে বার ফিরে পেতে চাই তোমায় চাই আমি সারাটা জীবন ধরে তোমার থাকতে চাই তুমি এইবারও তো তুমি আমার সঙ্গে বোধহয় চারটা হিন্দি গানে কো শিল্পী বোধহয় আসো চারটা না পাঁচটা পাঁচটা কিন্তু তোমার আমি যেটা মনে করি যে তোমার বাংলা গানের থেকে হিন্দি গানগুলি খুবই ভালো হয় বাংলা গানের এটা বাংলা গান বাংলা গান হচ্ছে কিন্তু তুমি হিন্দি গান যেভাবে গাওয়ার তোমার প্রোনাউন্সিয়েশন তোমার প্রেজেন্টেশন খুবই ভালো হয় তা আমার মনে হয় তোমার দর্শকদের জন্য একটু হিন্দির একটা একটা গান যেটা আমার সঙ্গে করছো পারফরমেন্সটা শোনাও ওকে তাহলে স্যার যে গানটি আমার খুব পছন্দ এবং আমি খুব ভালোভাবে ভালো করে গাওয়ার চেষ্টা করছি সেটি বলি दिल है के मानता नहीं दिल है के मानता नहीं ये বা তুমি হিন্দি গান এত সুন্দর গাও আমি তো পারফর্ম যখন তুমি আমার সাথে করো তখন তো মানে আমরা আমি নিজের পারফরমেন্সে তো ব্যস্ত থাকি তোমার গানটা এত মনোযোগদের সুন্দর হ্যাঁ না অ্যাকচুয়ালি খুব সুন্দর তোমার প্রনাউন্সিয়েশন সুন্দর শুরুরের বা জ্ঞানের আছে যেমন হিন্দি গানটা আমাদের নিজের ল্যাঙ্গুয়েজ না এটা অন্য এক দেশের ল্যাঙ্গুয়েজ অন্য একটা ল্যাঙ্গুয়েজ তো তুমি এটাকে ভালো রপ্ত করতে পারছো আমার মনে হয়

বাকে বাকে দৃষ্টি প্রদীপ জেলে দেখি তোমাকে আছই বলি বাকে বাকে তোমার কাছে যেতে মনটা টানে বলছি তাই কানে কানে কত ভালোবাসি তোমার তোমার কাছে যেতে মন তাই বলছি তাই কানে কানে কত ভালোবাসি তোমার বাহ ভালো তুমি তো এবারও তো আমার সঙ্গে হিন্দি গান করবো কয়েকটা চারটে গান তিনটা গাইছো তো তোমার হিন্দি প্রনাউন্সিয়েশন খুব ভালো তুমি এর আগের বার দু তিনটা গান গাইছো যে আমার কাছে একটা ভালো যে রাজা কারানি এই গানটা তুমি অদ্ভুত গাইছো এবং খুব ভালো হয়েছে কেমিস্ট্রি অনেক ভালো ছিল আরো কয়েকটা গান গাইছো খুব ভালো আমার মনে হয় তুমি এবার যে আমার সঙ্গে হিন্দি করছো ওখান থেকে তুমি একটা গান আমাকে শোনাও দেখি ঠিক আছে আমারও খুব পছন্দের সাসমে তেরি গানটা আমি শোনাচ্ছি সাসমে তেরি সাসে মিলি তো মুঝে সাসাই मुझे सांस आई मुझे सांस आई रूह ने छुई जिसम की खुशबू तुझो पास आई तुझो पास आई तुझो पास आई कब तक होश सा भाले कोई उरे तो उड़ जाने दो दिल कब सीधी राह में चला है राह उरे तो मु जाने दो तेरे ख्यालों से डूबे के आँख से अच्छे लगे तन একটা ফেমাস শিল্পের গাওয়া গান তা তোমার গান আমার মনে হয় না যে খুব যে তার থেকে একটা পার্থক্য খুঁজে হয়েছে তা না তোমার গানটা যখন দর্শক শুনবে তখন দর্শক বুঝবে যে তুমি কি রকম গাইছো দর্শকের কাছে ক্ষমা চাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে চেষ্টা করেছি আমি না ভালো গাইছো তো এবার আমি মারিয়ার কাছে আসি হ্যাঁ তুমি কি কি পারফর্ম করছো এবার আমার নিজের মৌলিক গান থেকে একটি গান শোনাচ্ছি একটা জীবনে তোমায় পে ধন্য জি হলাম আমি দিন যে কাটে বেড়ে গেল পাগলামি বুঝাই কি করে আমার কাছে তুমি যে কতটা দামি এ বুকে যেমন আছো তেমন থেকে না শক্ত করে ধরো হাত ছেড়ে দিও না এ বুকে যেমন আছো তেমন

আমার মুঠটি ধরে ভালোবাসি বলো নাই আমায় হো তোমার দুহাত দিয়ে আমার মুি ধরে ভালোবাসি বলো নাই আমায় বা চমৎকার আপনাদেরকে একটা ভালো চমক দেখাবো যেটা দেখলে মানে বুঝবেন যে একটা শিল্পীর কতখানি গুণ থাকলে এরকম হতে পারে তো একটু একটু আপনার ধৈর্য ধরে থাকেন আবার ফিরে আসবে আপনাদের কাছে শুধু দর্শক মন্ডলী আমরা বিরতির পরে আবার ফিরে আসলাম বিরতির আগে বলছিলাম যে এবার আপনাদেরকে একটা চমক দেখাবো ভাবনা আমি তোমার গান গাবো তার সাথে তুমি ইনস্ট্যান্ট তুমি নাচবা যেটা তোমার কোনো প্র্যাকটিস নাই কিছু না সেটা मैं शायर तो नहीं मैं शायर तो, शाय तो नहीं मगर हसी जब से देखा मैं तुझको मुझको शायरी आ गई रुक जिंदगी ने मो लिया कैसा हमने सोचा नहीं था कभी ऐसा आता नहीं यकीन, क्या, से क्या, क्या, क्या हो गया किस तरह मैं तुमसे बेवफा तुम हो गया इंसाफ कर दो मुझे, मुझे माफ कर, कर दो, दो इतना दो, ही कर दो करम ओ रब दिक संदे संदे यारा দর্শক একটি মেয়ের ভিতরে একটি শিল্পীর ভিতরে এই গুণ থাকলে এই জিনিসটা পারা যায় কারণ আমার কিন্তু যে গান গেলাম একটা হঠাৎ গেলাম গানের সে তার প্র্যাকটিস ছিল না কিন্তু দেখেন সে কীরকম পারফর্ম করলো শিল্পী হলে এরকমই হওয়া উচিত সত্যি এটা আমাদের এটেন বাংলার জন্য একটি গর্ব যে এরকম একটা শিল্পী আমাদের সঙ্গে আছে আমি আশা করব সে দিন দিন আরও ভালো করবে আরও উন্নতি করবে এর সঙ্গে আমি এইটুকু বলবো যে তোমার যখন খুব ভালো ফেমাস হয়ে যাবার নাম ধাম হবে আমাদেরকে ছেড়ে যাবে না না কখনো না স্যার যত গাছ যতই বড় হোক না কেন গাছের শেকড় কিন্তু কখনোই না আমাদের কেউ তোমাকে বলবে দুটো পয়সা বেশি দিয়ে বলবে চলো আমাদের ওখানে করো আমি এটা কোনোদিন আশা করব না তোমার কাছে আমি ডন সাহেবকে বলবো যে ইনশাআল্লাহ হয়তোবা এককালে আপনিও বেশ ভালো ফেমাস হবে বাংলা যে সাক্ষাৎকার দিছি সেটা আমি মানে সেখানে মিলিয়নের উপরে ভিউ হয়েছে এবং আমি গানে আসার যে মানে যে প্রসেসটা সেটা আমি সুন্দর করে ওখানে ব্যাখ্যা করেছি এবং ওনারা কাটেন নাই ওনারা আপনার নামসহ আমার অডিশন সহ মান্নান মোহাম্মদ উস্তাদ রাজেশ ঘোষ সবার নাম আমি বলেছি যে যারা আমাকে ইন্টারভিউ সময় ছিলেন এবং পরে আপনি যখন বললেন যে মান্নান ভাই আর রাজেশ তোমরা গান লিখো ডন ভাইয়ের গান যাবে সো আমি এভাবেই ওখানে উপস্থাপন করেছি এবং আমি বিশ্বাস করি যে এটা যেহেতু মিলনের উপরে ভিউ হয়েছে আমি মনে হয় যে এটা জানতে পেরেছে অনেকেই যে আমি কিভাবে গানের মানে প্রবেশ করলাম সেটা আপনার হাত ধরেই এবং সবচেয়ে মজার ব্যাপার আমি যখনই দেশের বিভিন্ন জায়গায় স্পোর্টসের খাতিরে বেড়াতে যাই তখন আমাকে জিজ্ঞেস করে যে আপনাকে মাহফুজ সাহেবের ছোটো ভাই আমি নির্দিদায় বলি যে হ্যাঁ আমি ডক্টর মাহফুজুর রহমানের ছোটো ভাই হ্যাঁ আপনাদের মোটামুটি গেট আপ একই রকম তো আমি অত্যন্ত ধন্য মনে করি নিজেকে যে এটেন বাংলার সাথে থেকে আমি আমার সক্রিয়তাকে আরও বেশি উপস্থাপন করার চেষ্টা করছি ধন্যবাদ আপনাকে আমাদেরকে স্মরণ যে করেন সব জায়গায় গেলে এটা সত্যিই আমাদের গর্ব করার বিষয় যে আজকে হয়তো আপনার নবীন শিল্পী আগামীতে কিছুদিন পরে হয়তো দেখা যাবে আপনি ফেমাস একটা শিল্পী হয়ে গেছেন আপনার বিভিন্ন জায়গায় তো ওইটাই আমি বললাম যেটা যে আপনি যেখানেই যান না কেন অ্যাটলিস্ট আমাদের একটু স্মরণ করেন এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হবে কারণ আমি চাবো না আপনাকে আমি এ না যে বলবো না যে শুধু আপনি আপনাদের এটিএন বাংলায় করবেন এটা না আপনি সব চ্যানেলেই করবেন কাজ করবেন আপনি ফ্রিলি আপনাকে ধরো কিন্তু শুধু আমাদের কত স্মরণ রাখবেন এইটুকু আমার হচ্ছে আপনার গানে আসার ইতিহাসটা সবাই জানা উচিত আমি যে চ্যানেলে যখনই আমি টক শোতে যাই বা গান করি সেখানে কিন্তু আমার ইতিহাস যখনই জানতে চায় তখন আপনার নাম চলে আসবেই কারণ আমি কিভাবে আসলাম হ্যাঁ আমি যেটা বলি যে অন্য পাবলিক শো যদি তুমি করতে যাও এখানটা আমি কোনো মানা করব না হ্যাঁ পাবলিক শো বড়ো বড়ো পাবলিক শো যেগুলি হয় সেইভাবে করুক হ্যাঁ আমি সবাইকে বলি সে আপনার পাবলিক শোগুলি করবেন ইন বাংলার তো অনেক প্রোগ্রাম গানের প্রোগ্রাম নিউজের অনেক প্রোগ্রাম এতে নিউজেও অনেক প্রোগ্রাম সো এই দুইটা চ্যানেলে যদি আমরা ব্যস্ত থাকি আমাদের আমার মনে হয় না যে অন্য কোথাও খুব বেশি দূর দূর আমরা যেটা আগে তো আপনাদের প্রত্যেকের সলো প্রোগ্রাম আমরা চালাতাম তো এখন হয়ে গেছে কি যে কিছুটা কমার্শিয়ালের ব্যাপার আছে মানে একটা গান বা এটা করতে গেলে প্রোগ্রামের একটা কস্ট আছে তো এই জিনিসগুলো হচ্ছে কি যে আজকে স্পন্সর যারা তারা সেই কষ্ট দিতে চায় না যে কারণে এখন আমরা একটু সীমিত করে ফেলছি যে প্রত্যেকের আলাদা আলাদা এর আগে এই গত ঈদের আগে থেকে যতগুলো সব প্রত্যেকের আমরা আলাদা আলাদা প্রোগ্রাম করছি কিন্তু এটা এই গত ঈদের থেকে আমরা শুরু করছি যে কম্বাইন্ডলি করা যে প্রত্যেকের একটা প্রোগ্রামের মধ্যে এক ঘন্টা প্রোগ্রামের মধ্যে আপনাদের সবার পারফরমেন্স থাকবে এরকম করে করতেছি তো ভবিষ্যতে ইনশাল্লাহ এটাও হবে যে আপনাদের প্রত্যেকের আমরা সলো প্রোগ্রাম আবার করব। সেটা ডিপেন্ড করে আমাদের স্পন্সারদের উপরে যখন তারাও যখন ভালো পারফরমেন্স করবে সেটা করব তা শুধু দর্শক বলি আপনাকে আপনাদেরকে দেখালাম যে আমাদের যে শিল্পীগুলি এগুলি কিন্তু কোনো অংশে কারোর থেকে কম না আপনারা এদেরকে মূল্যায়ন করার চেষ্টা করবেন আশা করব যে আপনাদের দোয়ায় আপনাদের ভালো লাগায় তারা অনেক দূর এগিয়ে যাবে অনেক কিছুই করবে অনেক তাদের পারফরমেন্স বেটার হবে এবং শুধু আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা তাদের সমালোচনা নেগেটিভ সমালোচনা করবেন না আপনার তাদের পারফরমেন্সে হ্যাঁ একটা শিল্পীর দোষ গুণ দুটাই থাকতে পারে আপনি খালি দোষটাই দেখবেন গুণটা দেখবেন না এইটাই আমি আমার বলার যে আপনারা তার দোষও ধরবেন গুণ গুণেরও প্রশংসা করবেন কারণ একটা শিল্পী আপনারা জানেন না হয়তো বা একটা শিল্পী তৈরি করা কতটা কঠিন সেটা আমি জানি আমি তৈরি করছি আজ পর্যন্ত আমি বহু শিল্পী তৈরি করছি আমি জানি একটা নতুন শিল্পীর পিছে কতটুকু শ্রম দিতে হয় এবং আমাদের এই শ্রম আপনারা আমার সঙ্গে যদি আসতেন দেখতেন তাহলে বুঝতেন যে আমি এদের পিছনে আমি কত সময় ব্যয় করি আমার যখন এই প্রোগ্রামগুলি আসে ঈদের আগে যখন প্রোগ্রামগুলি আসে আমার তো তখন অন্য কিছু আমি সব কিছু কাজকর্ম সেরে দিয়ে আমি তাদের পিছনে পড়ে থাকি তাদের গান কেমন হলো ভালো হলো মিউজিক কেমন হচ্ছে তাদের শুটিংটা কেমন হচ্ছে আমি সবগুলা কিন্তু নিজে তদারক করি এবং করে চেষ্টা করি যে আমার শিল্পীগুলি খুব ভালো কিছু করুক তা আগামীতে আমরা আপনাদের সঙ্গে মিলিত হব হয়তো আমি হোস্ট হবো না আজকে তো হঠাৎ এখানে যাওয়ার পথে হোসে এটা আমি সাধারণত জীবনে আমার প্রথম আজকে প্রথম যে উপস্থাপনা করলাম এর আমি বলছি অনেক কিছু কিন্তু আমার এই যারা উপদেষ্টা আছে তারা আমাকে করতে দেয় না বলে কি না আপনি একটা কোম্পানির চেয়ারম্যান আপনি উপদেয়া করবেন এই করে আমাকে করতে দেয় আস পর্যন্ত করতে আমি কিন্তু অনেক বলছি আমি টকশো করি বা এটা করি বলে না 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 আমাকে করতেই দেয়নি তাই যাই আজকে তো আমার উপদেষ্টাগুলো নাই সেই জন্য ভট করে আমি চান্সটা পেয়ে গেলাম আর ভাবনাকে ধন্যবাদ যে তুমি আমার তোমার জায়গা ছেড়ে দেয় আমাকে করতে দিলা এটা নিয়ে সংখ্যায় আছে আমি আমার জায়গাটা আবার পাচ্ছি কি না কারণ আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমার মনে হয় আমার চাকরিটা চলে গেল তুমি তোমার জায়গায় থাকবা কোনো অসুবিধা নেই আরও ভালো করবা আমি আশা করি তুমি যে প্রোগ্রামটা করো চায়ের চুমুক এটা প্রতিদিন হয় আমি তোমাকে মাঝে মধ্যে তো বলি না যে এত পয়সা দিয়ে কী করবা মাঝে মাঝে এটা বলি যে পয়সা দিয়ে জীবনের তো একটু রেস্টও দরকার আছে তুমি আমি দেখছি যে যেদিন তোমার শুটিং থাকে দুনিয়ার সব কাজ ফালাই দিয়ে তোমার অসুখ বিসুখ জ্বর মানে কত রকম কিছু সব কিছু ফেলাই দিয়ে তুমি প্রোগ্রামের শ্যুটিং করতে আসো এটাও কিন্তু একটা আমার কাছে খুব ভালো লাগে যে তুমি এত ডেডিকেটেড তোমার প্রোগ্রামের প্রতি এটা মানে এটা আমি বলবো এটিএনের সবাই গর্বর সহকারে এটা বলা উচিত যে এরকম প্রতিদিনের একটি প্রোগ্রাম প্রতিদিন একই জন উপস্থাপনা করা এটা কিন্তু ভেরি টাফ আমি তোমার উন্নতির দিন দিন আরও কামনা করি এবং প্রতিটা শিল্পী নীলিমা তোমার গান খুবই ভালো হয় তোমার গানের কিন্তু সবাই প্রশংসা করে তোমার গান শোনার পরে সবাই বলে যেন আর রিয়েলি ওর গলা খুব ভালো এবং অ্যাকচুয়ালি তোমার গলা খুব ভালো কিন্তু না তোমাকে আরও চেষ্টা চালাই যায় তবে আমি চাই যে তুমি সেই সব যে যেসব শিল্পীর গান গাইলা সেই পর্যায়ে তুমি যাবা একদিন এটা আমার কাম্য এবং আমি আমি তোমার প্রতি আমার কিন্তু একটা আছে বিশ্বাস আছে যে তুমি আরেকটু চেষ্টা করলে আরেকটু করলে তুমি কারণ গত কয়েকদিন আগে দেখছি যে হঠাৎ করে শিল্পী একটা শিল্পী গান করলো না সেই গানটা তোমাকে দিয়ে করালাম বা দেখলাম তুমি পরক্ষণে তুমি বেশ ভালো করলা তো এইটা একটা ভালো দিক তোমার যে তুমি যে কোনো সময় যে কোনো গান মানে বিনা প্র্যাকটিসে যেভাবে তুমি করো এটা সত্যি খুব ভালো আগামীতে আরও তুমি ভালো করবো আর তুমি ভালো গাও কিন্তু আরও তোমার প্র্যাকটিস দরকার আছে কারণ ফেমাস হতে হবে হ্যাঁ হয় একদম ডাউনে যাবা নাহলে আপে যাবা দুটার মধ্যে একটা ইন বিটুইন থাকার চেষ্টা করবা না তো সুতরাং সবারই ইচ্ছা যে আপে যাওয়ার আপে যাওয়ার তো বেলা ও একই কথাই আমার যে আরও ভালো করবা আরও ভালো প্র্যাকটিস করো শুধু ঈদ না অন্যান্য মানে বিশেষ দিন বিশেষ দিনগুলিতে তোমাদের গান আমি রাখার চেষ্টা করব এবং আমি প্রত্যেক প্রোগ্রামে তোমাদের কিছুদিন পর পর যেন তোমাদের এই গানগুলি যায় বা গান যায় এবং আমাদের দুই মিউজিক ডাইরেক্টরকে বলবো তারা রাউন্ড দ্য ইয়ার তোমাদের গান গাওয়া করুক তাতে হবে কি যে তোমাদের পরিচিতি বাড়বে এবং আমি চাই যে তোমরা এক নামে যেন তোমাদের সবাইকে চিনে তোমরা তো নিশ্চয়ই জানো যে আমারই সৃষ্টি ছিল ইবার আমান। তাকে পৃথিবীর এমন কোনো লোক ছিল না যে তাকে চিন্ত না হ্যাঁ সে তো সেও তো কোনো দিন গান গায়নি সে গান গাওয়া তার প্রথম শুরু আমার হাত দেই আমার কাছে এখানে এসে কিন্তু সে দুঃখে আমাদের ছেড়ে চলে গেছে এটা একটা আমাদের কারণে এত দূরানোর পরে কোনো শিল্পী যখন চলে যায় তখন সত্যি খুব খারাপ লাগে কারণ এটা আমরা আমার না যে এত কষ্ট করছি এত কিছু করছি তারপরে হঠাৎ মানে চলে যাওয়াটা এটা কারো কাছে সেরকম তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে একদিন তোমরাও এরকম ফেমাস হয়ে যাবে এক নামে তোমাদের সবাই চিনবে পৃথিবীর সব দর্শক এক নামে চিনবে যে ভাবনা নীলিমা এই মারিয়া পুনম সবাই এক নামের সবাইকে চিনবে এটিএন বাংলার সাথে থাকবার শুধু দর্শক বললি অনেকক্ষণ বকবক করলাম এটা আমার হঠাৎ করে আসে কারণ জানেন তো জানেন একটা জিনিস বলি না সবসময় আমরা যেটা বলি যে কারো হাতে মাইক্রোফোন গেলে এসব আমাদের ছাড়তে চায় না হয়তো বা আপনাদের বিরক্ত লাগছে বা ভালোও লাগছে বা বিরক্ত যাই হোক যদি খারাপ লেগে থাকে আমি দুঃখিত এবং ক্ষমা চোখে দেখবেন এবং আগামীতে আবারও আমরা আসব আমরা মিলবো এরকম গল্প করব আমাদের সব গল্প সব গোপন তথ্য যা আছে সবই আপনাদের কাছে খুলে বলবো তো সুতরাং আপনারাও আমার আমার রিকোয়েস্ট যেটা বিগত দিনে আমাদের যেভাবে সাপোর্ট দিয়ে গেছেন আপনারা এবং এখনও যে সাপোর্ট দেন এবং আগামীতে আমাদের সঙ্গে আপনারা থাকবেন বলে আমার দৃঢ় বিশ্বাস সবাইকে ঈদ মোবারক আবারও দেখা হবে আল্লাহ হাফেজ দিনাশ দিন যায় সময়টা চলে যায় তবু আছি দেই বেশ ভালো জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই নয় কখনো সাদা কালো এই আশাতে স্বর্ণভশে সুখ আসে চোখে মুখে চায়ের চুমুকে